আপনার কি অতিরিক্ত চুল ঝরে যাচ্ছে? চুল সহজে লম্বা হচ্ছে না? নতুন চুল গজাচ্ছে না? চুল হয়ে গেছে রুক্ষ প্রাণহীন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদের মাঝে খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডি নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। চুলের গোড়াকে মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলকে সফট এবং সিল্কি করবে। ম্যাজিক এই রেমেডি নারী পুরুষ উভয়ই চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নেই ম্যাজিক এই রেমেডি খুব সহজে কিভাবে তৈরি করছি। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক রেমেডি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বরই পাতা। বরই পাতা দেখে আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন যে বরই পাতা দিয়ে কিভাবে চুলের যত্ন করা সম্ভব। আমি বলবো সম্ভব, আর কিভাবে সম্ভব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। বরই পাতার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলের রুক্ষতা দূর করে, চুলকে সফট এবং সিল্কি করে। তো এখানে আমি কিছু বরই পাতা নিয়ে নিয়েছি আর খুবই সাবধানে বরই পাতার ডাল থেকে পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি। পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে বরই পাতার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চা পাতা। চা পাতা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে সফট এবং সিল্কি করে। বরই পাতা এবং চা পাতার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এভাবে পেস্ট করে নেবেন। তো এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে ছেঁকে এর নির্যাস আলাদা করে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে বরই পাতার নির্যাস আলাদা করে নিয়েছি। তো এই পর্যায়ে এই বরই পাতার নির্যাসের সাথে আরও কিছু উপাদান মিশিয়ে নিব। তো প্রথমেই নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। এখানে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিব। অ্যালোভেরা জেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। এই পর্যায়ে দিয়ে দিব নারিকেল তেল। এখানে 2 চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিব। নারিকেল তেল চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে। তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল চুলের যত্নে 100% কার্যকরী রেমেডি। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। এই রেমেডি আপনারা গোসলের আগে আপনাদের চুলে ব্যবহার করবেন। রেমেডি চুলে ব্যবহার করার জন্য একটি কটন বল নিয়ে নেবেন। কটন বলটাকে রেমেডির মধ্যে চুবিয়ে আপনারা মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে রেমেডিটি লাগাবেন। রেমেডি খুব ভালোভাবে মাথার স্ক্যাল্পে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে খুবই আলতো হাতে 2 মিনিট মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন। মাসাজ স্ক্যাল্পের জন্য অত্যন্ত কার্যকরী। তো মাসাজ করার পর অপেক্ষা করবেন 40 মিনিট। 40 মিনিট পর নর্মাল পানি দিয়ে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। এই রেমেডি আপনারা যেদিন চুলে ব্যবহার করবেন সেদিন চুলে শ্যাম্পু ব্যবহার করবেন না, তার পরের দিন চুলে শ্যাম্পু ব্যবহার করবেন। এই নিয়মে এই রেমেডি একবার ব্যবহার করার পরে কিন্তু আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফল পেতে আপনারা সপ্তাহে 3 দিন আপনাদের চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন। নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করার ফলে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয় এখানে বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।